আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে আমরা ওনার পরিচয়টা জানতে চাইব। আপনার নামটা কি? আমার নাম শাহনাজ বেগম। শাহনাজ বেগম, আপনি কোথা থেকে এসেছেন? কুমিল্লা থেকে এসেছি। কুমিল্লা থেকে এসেছেন। আচ্ছা, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি যখন সবার প্রথমে ভর্তি হয়েছিলেন, আপনি কি সমস্যাটা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? আমি ব্যথা, প্রচুর ব্যথা ছিল পায়ে, নিচের থেকে শিশির করে ব্যথা করতো, পাড়া অবশ্যই যেত। আচ্ছা, আর অনেক ব্যথা ছিল। আমি কিছু মানে আমার কোনো দাঁড়াইতে পারছি না, আমার কোনো শরীর কোনো খবর ছিল না। আচ্ছা, আপনার কোমরে কোনো সমস্যা ছিল? মাজার সমস্যা ছিল, গাড়ির সমস্যা ছিল। আচ্ছা, এই সমস্যাটা আপনি ঠিক কতদিন যাবত ভুগছিলেন? এক বছর যাবত এই সমস্যাটা ভুগছেন। আচ্ছা, তো এই সমস্যাটার কারণে আপনারা কি এর আগে কি এটার জন্য কোথাও কোনো ধরনের ট্রিটমেন্ট বা কিছু করেছিলেন? না, এমনি গ্রামের ডাক্তারকে ওষুধ খেয়েছিলাম। গ্রামের ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খেয়েছিলেন? আচ্ছা, ওষুধটা খাওয়ার পরে হয়তো আপনারা কিছুটা ভালো থাকতেন, আবার পরবর্তীতে সেই ব্যথাটা ফেরত আসতো। আচ্ছা, এই ডিপিআরসি হসপিটাল আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? প্রধান। আচ্ছা, আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন। কতদিন যাবত এখানে আপনি এখন ট্রিটমেন্ট নিয়েছেন? আজকে 18 দিন। আচ্ছা, আজকে 18 দিন পরে আপনি ঠিক কেমন বোধ করছেন? অনেকটুকু ভালো হয়ে গেছে। আপনার যে পায়ের সমস্যাটা ছিল, আপনার কোমরে যে ব্যথা ছিল, সেটা অনেকটুকু ভালো হয়ে গেছে। এখানে আমরা ওনার হাজবেন্ডকে পেয়েছি। আমরা একটু ওনার সাথে একটু পরিচয় হই। স্যার, আপনার নামটা কি? আচ্ছা, কাউসার। স্যার, আপনি আপনার ওয়াইফকে এখানে ডিপিআরসি হসপিটাল আপনি যখন ভর্তি করেছেন, তখন ওনার কি অবস্থা ছিল আর বর্তমানে কি অবস্থা? আপনি দুটাতে কেমন দেখছেন? প্রচুর ব্যথা ছিল। জি, মানে ওনার প্রাত্যহিক জীবনের সবগুলো কাজ আপনাদের ধরে ধরে করিয়ে দিতে হতো, উনি একা একা কোনো কাজ করতে পারতেন না। এখন নিজে চেয়ে করতে পারে, উঠতে পারে, এসে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার সাথে দেখা করেন। দেখা করার পরে স্যার কি বলেছেন আপনাদেরকে? ভর্তি করালেন, তারপরে আপনারা যতদিন এই ডিপিআরসি হসপিটালে ট্রিটমেন্ট নিয়েছিলেন, এখানকার যারা ডাক্তার ছিলেন, নার্স ছিলেন বা ম্যানেজমেন্টে যারা ছিল, তারা কি টাইম টু টাইম আপনারা সব ধরনের সেবা দিয়েছে? 5 মিনিট 10 মিনিট পর, 15 মিনিট, আধা ঘন্টা পর পর এসে তারা যেমন আপনি যে সমস্যাটা গত কয়েক বছর যাবত আপনি ভুগছিলেন, আপনি বলেছেন আপনি হয়তো বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছেন, বাট হয়তো আপনি যে কাঙ্ক্ষিত আপনার ফল পাওয়ার কথা ছিল সেই ধরনের চিকিৎসাটা আপনি পাননি। হ্যাঁ, তো এরকম আমাদের দেশে কিন্তু অসংখ্য রোগী আছেন যারা হয়তো এই সঠিক ডক্টর খুঁজছেন বা কার কাছে গেলে ভালো হবে তারা হয়তো সেটা বুঝতে পারেন না। অনেকে দেখা যায় যে বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে বিভিন্ন ধরনের ডাক্তারের কাছে যাইতে বলছে। আমার ছেলে, আমার ছেলে বলছে কি না আম্মু, আপনার আমি কোন জানাম না, এনের কথা বলছে, এই জায়গার কথা বলেছে, এন আমি জানাম না, কোথায় যে এক মাস ধরে বাহিরে। জি জি, হ্যাঁ, তাই কে যোগাযোগ করে সারের লগে যোগাযোগ করে তারপর আমার এন কথা। আচ্ছা, জানতে চাইবো যে যারা ধরেন যে আপনি না হয় আপনার ছেলের মাধ্যমে আপনি জানতে পেরেছেন এই ডিপিআরসি হসপিটালের কথা, অনেকে আছেন যে জানতে পারেন না যে কার কাছে গেলে ভালো হবে বা কোথায় গেলে ভালো হবে, অনেকে দেখা যায় বিভিন্ন ধরনের অপচিকিৎসারও সম্মুখীন হন, অনেকে দেখা যাচ্ছে যে ভুয়া চিকিৎসার কারণে সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন, তো সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? আমার আপনারা সাজেস্ট করবেন, যেহেতু আপনারা নিজের উপকার পেয়েছেন, আপনারা বিশ্বাস করেন যে ওনারা আসলে অবশ্যই ওনারা একবার হলেও যান, তাহলে ওনারা হয়তো এটার সুফলটা ওনারা পাবেন। আচ্ছা,
আপনাদেরকে বিডি টুডেজ এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আপনাদের দীর্ঘায়ু এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।